ছাত্রীবৃন্দু, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো যার যার অবস্থান থেকে। আমার সম্মানিত অভিভাবকগণ যারা আছেন, যারা ক্লাস দেখছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জ্যামিতির একটা অংশ, সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তোমাদের শীর্ষবিন্দুটা কি জ্যামিতির একটা অংশ, সেটা তোমাদের আজকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সবাই তোমাদের পাঠ্য বই দেখো, 89 পৃষ্ঠা। কি বই দেখা যাচ্ছে তোমাদের? পাঠ্য বইয়ের 89 পৃষ্ঠায় জ্যামিতির তিনটা অংশ দেওয়া আছে। এখানে ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, আবার কি শীর্ষবিন্দু আছে, বাহু আছে। তাহলে কয়টা অংশ হলো? চারটা অংশ। তো আমাদের সবগুলো পড়তে হবে না, আমাদের পড়তে হবে যেটা আমাদের সিলেবাসে আছে, যেটা আমাদের পরীক্ষায় থাকবে, সেটা শুধু আমরা পড়ব। তো দেখো এখানে জ্যামিতি পৃষ্ঠা 89 শীর্ষবিন্দু কি সেটা আমরা সংজ্ঞাটা লিখে রেখেছি। দেখি শীর্ষবিন্দুটা কি, দেখো ত্রিভুজ বা চতুর্ভুজে কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। ত্রিভুজ বা চতুর্ভুজে কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। শীর্ষ বলতে আমরা কি বুঝি বলতো? একটু উপরে অর্থাৎ চূড়া। যেমন দেখো এখানে একটা ত্রিভুজ, ত্রিভুজের ছবি দেয়া আছে। ত্রিভুজের ছবি বলতে দেখো তিনটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু। আবার দেখো এই বাহুগুলো কিন্তু নামও আছে। এখানে আছে এ বি একটা বাহু, এখানে আছে এ সি একটা বাহু, আবার এখানে আছে বি সি একটা বাহু। এই তিনটা বাহু নিয়ে কি হয়, একটা ত্রিভুজ হয়। এখন দেখো এখানে ত্রিভুজ আর চতুর্ভুজে কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে দেখো এখানে এ কিন্তু কি একটা কোণার বিন্দু। কি বোঝা যাচ্ছে যে এখানে এ হচ্ছে একটা কোণার বিন্দু, বি হচ্ছে একটা কোণার বিন্দু, আর এখানে সি হচ্ছে একটা কোণার বিন্দু। তার মানে কি এই তিনটা বিন্দু কি কোণাতে অবস্থান করছে, তাই না? তিনটা বাহু, তিনটা বিন্দু এখানে কোণায় অবস্থান করছে। তাহলে এই তিনটা কি শীর্ষবিন্দু না? সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, দেখো ত্রিভুজ বা চতুর্ভুজে কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। ত্রিভুজ বা চতুর্ভুজে কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। কোণার বিন্দু কি বোঝা যাচ্ছে না? এ যে দেখো এ একটা কোণার বিন্দু, বি এখানে একটা কোণার বিন্দু, আবার এখানে দেখো সি একটা কোণার বিন্দু। তাহলে কোণার বিন্দু বুঝতে তার কারো সমস্যা নেই, তাই না? কোণার বিন্দুগুলো আমরা বুঝতে পেরেছি যে কোণগুলো কোণার বিন্দু। আবার এখানে দেখো একটা কি রঙিন ত্রিভুজের ছবি, এখানে কোণার বিন্দু কোনটা বলতে পারবে তোমরা? দেখো এখানে কিন্তু নাম দেইনি আমি, তোমরাই বলো এখানে কি হবে। এখানে আমি একটা নাম দিতে পারি, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে এখানে কোণার বিন্দু কোনটা। কোণার বিন্দু এই যে দেখো এটা কোণ, কোণার কোণা তো আমরা চিনি সবাই, তাই না? চিনি না কোণার কোণা মানে কি? একটু দেখো এদিক থেকে পাশ বরাবর হয়ে এদিকে যেয়ে কি এখানে চিকন হয়ে এসেছে, তাই না? এই যে কোণা এক, দেখো দুইটা বাহু এক জায়গায় মিলিত হয়েছে। দেখো এখানে একটা বাহু আমি দেখাচ্ছি তোমাদের, এটি এই একটা বাহু, এই একটা বাহু যদি আঁকি তাহলে এখানে কোণার বিন্দু কোনটা হবে? এই দেখো এটা কিন্তু কোণা, তাই না? আবার দেখো এটা যদি আমি এটার সাথে মিলিয়ে দিই কি কোণার বিন্দু কোনটা বলো? এই যে একটা কোণা, তাই না? তাহলে এটা কোণার বিন্দু। আবার এটা দেখো মিলে গেলে এখানে এসে এটাও একটা কোণা। তাহলে এখানে কয়টা কোণা পেলাম আমরা? কয়টা কোণ পেলাম? দেখো এই একটা কোণ, এই একটা কোণ, আবার এই একটা কোণ, তাই না? তিনটা কোণ অর্থাৎ তিনটা কোণা। তাহলে এখানে বলেছে দেখো ত্রিভুজ বা চতুর্ভুজে কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে শীর্ষবিন্দু সম্পর্কে তো আর কারো কে বুঝতে বাকি নেই, তাই না? যে শীর্ষবিন্দুটা আসলে কি। আবার দেখো আমি যদি একটা ত্রিভুজের ছবি এঁকেছি, আমি যদি একটা চতুর্ভুজের ছবি আর কি, দেখো মনে করি এখানে একটা চতুর্ভুজ আর কি, এখানে দেখো এটা কি একটা চতুর্ভুজের ছবি। তা এখানে দেখো কয়টা কোণ আছে বলতো? তোমরা বলতে পারো কিনা দেখো তো, এই একটা কোণ, এই একটা কোণ,
আসসালামু আলাইকুম।